আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। সো আজকে আমার ভিডিওটা খুবই ইনফরমেটিভ অ্যান্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা যা আজকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যে আমাদের মুগ্ধাবাসীরা যে কোথাও ভোগান্তির মধ্যে রয়েছেন এবং রাস্তার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আপনাদের মাঝে তোলার চেষ্টা করলাম। তো জানবো যে এখানে যে একজন স্থায়ী বাসিন্দা রয়েছেন তার কাছ থেকে যে তারা কেমন ভোগান্তির শিকার হচ্ছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নামটা যদি বলতেন। আমার নাম আচ্ছা, আমরা যে মুগ্ধাবাসীরা যারা স্থায়ী বাসিন্দা রয়েছে, অস্থায়ী বাসিন্দা রয়েছে, তারা যে রাস্তাঘাট নিয়ে যেভাবে দুর্ভোগ পোহাচ্ছেন সে বিষয়ে যদি আপনি বলতেন। দুঃখের কথা বলে লাভ নেই, আগেও অনেক বলেছি, কোনো সুরাহা হয় নাই। আমাদের দুঃখই কোপালে আমাদের এই কমিশনারগুলিকে হাঁটুর উপর কাপড় তোলা ছাড়া হাঁটা যায় না। এখানে স্কুল আছে, স্কুল ছাত্ররা আসা যাওয়ার বড় কষ্ট, গার্ডিয়ানদের কষ্ট। আমাদের এই দুর্বিষহ জীবন কবে যে আমরা সুখের নাগাল পাবো এটা ভাবতেই পারতেছি না, হতাশার মাঝে আছি। এখন কিছুই করার নাই আমাদের, আমরা অসহায় সাধারণ জনগণ। আচ্ছা, এখন আমরা এই রাস্তা রিকভার করার জন্য এখন কী কী পদক্ষেপ নিলে আপনি মনে করেন যে এটা সংস্কারের কাজ সুষ্ঠুভাবে হতে পারে, সেই ব্যাপারটা যদি ব্যক্ত করতেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স দিই, অথচ সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। বাড়ির সামনে লাইটটা সবসময় বন্ধ থাকে, আর সুয়ারেজ লাইনের যে অবস্থা প্রতিনিয়ত, এখন মনে হয় না এটা একটা রাস্তা, মনে হয় যেন এটা ছোট একটা খাল। ওই ইতালি রোম শহরে যে এরকম এক ইতিহাস শুনছি যে পানিতে ভেসে ভেসে বাড়ির মাঝে যায়, আমাদের অবস্থা ওই সেই অবস্থায়, রিক্সা ছাড়া কোনো বাড়িতে পৌঁছা যায় না, আর রিক্সায় উঠলেও নিরাপদ না। রাস্তা ভাঙা চুরার কারণে অনেকে উল্টি পড়ে হাত পাও ভাঙে, বাচ্চা শিশু নিয়ে কান্নাকাটি করে। আমাদের এই দুঃখ এক আল্লাহ যদি লাঘব না করে, আর আল্লাহওয়ালা কোনো লোকের যদি মানসিকতার পরিবর্তন হয় আমাদের এই কষ্ট দেখে, তাহলে হয়তো হইতে পারে। এছাড়া আমাদের সাধারণ জনগণের করার কিছু নেই, আমরা চাওয়া পাওয়ার আছে কিন্তু পাই না কিছু। আমাদের দুর্গতি কোপালে আমাদের এলাকায় যারা ভাড়া থাকে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে যাচ্ছে, বলছে যে এখানে বসবাস করার মতো কোনো অবস্থা নাই। ছেলে মেয়েরা স্কুলে যায় সকাল বিকাল, সকালে অফিসে যাই, পানি পার হয়ে আবার রাত্রে আসি, তখনও সে পানির ভিতরে আমরা দেখি। এগুলো আমাদের দর্শকবন্ধু, আমরা জানতে পারলাম যে এখানে জনসাধারণ যারা রয়েছেন, যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, তাদের মূলত তাদের ব্যক্ত প্রকাশ করছেন, তারা কীভাবে তাদের ব্যক্ত প্রকাশ করছেন। এখন আমরা জানবো যে এক ভাইয়ের কাছ থেকে সে এই ভোগান্তির শিকার হয়েছেন এবং তার কাছে কেমন লাগছে এবং তারা এখান থেকে কী ফিডব্যাক আশা করতেছে পরবর্তীতে, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সেই বেশি গুলো জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আমরা এই দেখতে পাচ্ছি যে আমাদের মুগ্ধা পাড়ার যে আপনার আনাচে কানাচে যে রাস্তাগুলো রয়েছে এবং মেন রাস্তা থেকে শুরু করে সকল রাস্তায় যে আমরা দেখলাম ড্রেনেজ ব্যবস্থা খুবই বিপন্ন রয়েছে এবং হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, বিধায় আপনার রাস্তাঘাটে পানি হচ্ছে, অল্প বৃষ্টিতে হাঁটুর পর্যন্ত পানি উঠে আসে, সেই বিষয়গুলো আপনি কেমন ভোগান্তি স্বীকার করছেন এবং হচ্ছে আপনাদের মতামত ব্যক্ত করছেন? আজকে 5-6 বছরের মতো অবস্থা কখনোই আমি দেখিনি, এবং আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি আমি এলাকা থেকে চলে যাব। বাস্তবতা এখানে বসবাস করার মতো কোনো অবস্থা নাই, কারণ একটাই, কোনো রকমের যদি আমি মুগ্ধার বাইরে চলে গেলাম, যদি কোনো রিকচালাকে বলি যে ভাই চলো আমি মুগ্ধ যাবো, তারা এই কারণে মুগ্ধ আসতেও চায়, কারণ আসতে গিয়ে আমি এরকম সমস্যা ফেস করছি অনেক। তো আমি চাচ্ছি বৃষ্টি হয় তখন প্রায় হাঁটু রুখতে পানি উঠে যায়, মেয়ে মহিলা কিছু দুর্ভিক্ষ, এটা বলা বাহুল্য।
চিন্তাই করতে পারবে ঢাকার মতো শহরে মতিঝিলের এত কাছে এত সুন্দর জায়গা, এইরকম অবস্থা হবে এটা ভাবা মুশকিল, মানুষকে বলা যায় না। আপনার ডে বাই ডে আমাদের জেনারেশন আপডেট হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে কেন ইয়ে আপডেটগুলো হচ্ছে না সেই বিষয়টা যদি বলতেন। আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা জানি যে দশমীরের পরিকার হারিয়ে নাই, সেই কথার প্রেক্ষিতে আপনি কী বলতে চান? শিল্পী বলতে চান এই কথা বলতে চাচ্ছে যে একটা দশমীরের পরিকার হারিয়ে ঠিক আছে, কিন্তু এই কাজটা আসলে দশজনের না, ব্যাপারটা হচ্ছে এটা একটা প্রশাসন আছে, সিটি কর্পোরেশন আছে, ওনাদের একটা দায়িত্ব না। আমরা জনসাধারণ যদি এই ব্যাপারটা নিয়ে আমরা যদি কোনো পদক্ষেপ নিই বা আন্দোলন করি বা এই রাস্তা সংস্কার কাজ দ্রুত করার জন্য আমরা যে যে পদক্ষেপ, যেমন আমাদের ছাত্র আন্দোলনে আপনি দেখেছেন যে কীভাবে আমাদের সরকার নতুন সরকারকে আমরা আগমন করেছি, ওয়েলকাম করেছি, সেই বিষয়টা আপনি দেখেছেন। এভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে যদি এভাবে যদি আমরা জনসমক্ষে যদি উত্তোলন করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাপারটাগুলো নিরসন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টা যদি বলতেন। আপনারা বলছেন ছাত্র আন্দোলন সেটা একটা ডিফারেন্স ইস্যু ছিল, এটা এখানে কথা বলার ইস্যু নাই, এটা বাস্তবতা মানুষ জানিতে দরিদ্র বুঝবে তারাই সিদ্ধান্ত দেবে। আমাদের এখানে সিটি কর্পোরেশন আছে, ওখানে ভারপ্রাপ্ত লোক দায়িত্বপ্রাপ্ত লোক আছে, ওনার যদি আইসিতে একটা ভিজিট করে দেখে ওনাদের দায়িত্বের কাজগুলো আছে, এটা শব্দ সরকার করবে শব্দ সরকার আসবে তা কিন্তু না। কিছু সংস্থা আছে যাদের খুব বেশি দায়িত্ব থাকে, যেমন পানির দায়িত্ব ওয়াশা ওয়াশা দেখবে, সিটি কর রাস্তাঘাট সিটি কর্পোরেশন আসবে তারা দেখবে, পোস্ট লাইট নেই সেটা ওদেরই আন্ডারে আছে তারা দেখবে। আমার মনে হয় যার যার দায়িত্ব সে যদি ঠিক মতো পালন করে তাহলে মনে হয় আমাদের এই সমস্যাগুলো থাকে না, তারা আসলে পালন করতে পারতেছে না বা করতেছে না, ওরাই ভালো জানে। অসংখ্য ধন্যবাদ, আপনার মূল সহায়তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্ত দেখা হলো। Okay, done. আমরা আজকে তোমার দুধ চলাচলের রাস্তা শুরু হচ্ছে শুরু হচ্ছে দুধ।